আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুব ভালো আছেন। তো গাইস, ফাইনালি তো আমাদের বাংলা সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য আবার ডান করতে হয়েছে ইভলিউশন M1014। সো স্ক্রিনের উপর যে আমাদের ইভলিউশন M1014 দেখতেই পাচ্ছেন, এটি আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য ফাইনালি আপনারা সকলে কভারটা দেখতে পারবেন। অফিসিয়াল ব্যানার কে, কনফার্ম ডেট কে, তারপর ফুল ডিটেলস আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। তার সঙ্গে তো ফাইনালি তো আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য কনফার্ম হয়েছে পরবর্তী রিটার্ন ইনকিউবেটর হিসেবে আপনারা সকলে কোন রেয়ার ইনকিউবেটর দেখতে পারবেন সেটাও কিন্তু আজকে এই ভিডিওটিতে আমি আপনাকে 100% শিওর দিয়ে রিভিউ করে দেখিয়ে দিব। এছাড়াও গাইস, খুব আমাদের গেমে তো আসলে হচ্ছে নতুন আরটি মুখস্থর ইভেন্ট, যেখানে কিন্তু আমাদের আই হার্ট ইমোট, এছাড়াও গাইস আমাদের থ্রোন ইমোট, প্লাগ ইমোট, এরকম রেয়ার ইমোট গুলো দেখতে পারবেন। সো মুখস্থর ইভেন্টের আপডেট কিন্তু আজকের এই ভিডিওতেই রয়েছে। তার সঙ্গে গাইস আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য পরবর্তী রিটার্ন হাইপারবুক ইভেন্ট হিসেবে কোন হাইপারবুক ইভেন্টে দেখতে পারবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দিব। এই সব গাইস, খুব শীঘ্রই আমাদের গেমে তো ব্রিটিশ সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য এরকম একটা ইভেন্ট আসতে চলেছে, যে ইভেন্ট থেকে বাংলাদেশে এমনকি ইন্ডিয়া সার্ভার প্রত্যেকটা প্লেয়াররা ফ্রিতে ম্যাজিক রুম নিতে পারবে। সো ফ্রিতে ম্যাজিক রুম কবে এমনকি কোন ইভেন্ট থেকে পাবেন সেটাও কিন্তু 100% শুরুতে আজকে এই ভিডিওটিতে আমি আপনাকে অ্যাট্রোজেট রিভিউ করে দেখিয়ে দিব। তার সঙ্গে আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য পরবর্তী রিটার্ন ইভলিউশন বান্ডেল হিসেবে আপনার সকলে কুরিয়ার বান্ডেলটি দেখতে পারবেন সেটাও কিন্তু আজকে এই ভিডিওটিতে আমি আপনাকে জানিয়ে দিব। এছাড়াও খুব শীঘ্রই আনব্যান হতে হলেছে ব্রিটিশ সার্ভার এমনকি এনএস সার্ভার। সো আনব্যান রিলেটেড বড় সড়ো একটি আপডেটের নিউজ কিন্তু আজকে এই ভিডিওটিতেই রয়েছে। তার সঙ্গে আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য অনেকগুলি ছোট বড় ফিক্স রেভেন্টের আপডেট রয়েছে আজকে এই ভিডিওটিতেই। সুতরাং গাইস, আজকে এই ভিডিওটি একেবারে স্কিপ করবেন না প্লিজ। তো গাইস, আজকের ভিডিওটি শুরু করা যাক। এন্ড ভিডিওটি শুরু করতে যে যে চ্যানেলে নতুন প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব টিকে দেবেন এন্ড পাশে বেল আইকনটা অলই সেট করে দিবেন, যেন আমাদের এরকম নতুন ইভেন্ট কি আপডেটেড ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। আর হ্যাঁ গাইস, আজকে এই ভিডিওটিতে সকম লাইক লাইক করে দিবেন। তো গাইস, আজকে ভিডিওটি শুরু করে যাক। সো গাইস, ভিডিও শুরু হতে চলেছে আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য আপনারা সকলে আবার ওকে হিপ হপ বান্ডিট রিটার্ন দেখতে পারবেন, অর্থাৎ সিজন 2 আবার কি রিটার্ন আসবে সেটা নিয়ে। সো হিপ হপ বান্ডিট কিন্তু আগে আমাদের গেম তো ব্রিটিশ সার্ভার এমনকি এনএস সার্ভার জন্য একবার রিটার্ন করে গেছে, যার ফলে কিন্তু ওল্ড অনেক প্লেয়াররা গেম প্লে করা ছেড়েই দিছিল বলা চলে। এন্ড তারপর গেরিনা কি করলো, গেরিনা কিন্তু আমাদেরকে, অর্থাৎ যাদের কাছে হিপ হপ বান্ডেল গুলো ছিল তাদেরকে কিন্তু গোল্ড হিপ হপ বান্ডেল এমনকি গোল্ডেন সাকুরাই বান্ডেল এগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। তারপর কিন্তু আবারও ওরা ব্যাক করছে। সো এবার কিন্তু শোনা যাচ্ছে আপকামিং টিমে আপনারা সকলে আবারও হিপ হপ বান্ডেল রিটার্ন দেখতে পারবেন। তো দেখুন গাইস, এরকম কিছুই হবে না, গেরিনা থেকে অফিসিয়াল ভাবে কোনো প্রকার আপডেট আসেনি, এমনকি প্রত্যেকটা ডাটা এন্ট্রি আমাদেরকে এই পর্যন্ত বলতেছে যে এগুলো নিয়ে অনেকেই ফেক নিউজ দিতে পারে। আপনাদের আপডেটরদের কাছে অবশ্যই জানিয়ে দিবেন এটা। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে এটা জানিয়ে রাখলাম। সো গাইস, পাঁচ কথা হচ্ছে আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য নতুন আরটি ফেয়ারওয়েল ইভেন্টের আপডেট নিয়ে। তো স্ক্রিনের উপর আমাদের নতুন একটি ফেয়ারওয়েল ইভেন্ট দেখতে পারছেন, যেটি কিন্তু আমাদের দেখতেই পারছেন এটা রয়েছে। এন্ড গাইস, এই বার্থডেটা কিন্তু আমার জাস্ট টু পে লাগছে। সো এটার কনফার্ম ডেটটা তো দেখতেই পারছেন স্ক্রিনের উপর। সো এটার কনফার্ম ডেটটা হলো গিয়ে 14 এপ্রিল। আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য আপনারা সকলে এই নতুন ফেয়ারওয়েল ইভেন্টটা দেখতে পারবেন, যেটি কিন্তু এই মাসের 20 এপ্রিল পর্যন্ত চলবে। এছাড়াও গাইস, এর পাশে দেখতেই পারছেন আমাদের এই থিমের উপর করে ব্যানার তো রয়েছে, প্যানেল স্ক্রিন রয়েছে, কার্টেন স্ক্রিন রয়েছে। সো মেল এন্ড ফিমেল বার্থডেটা কিন্তু এই পর্যন্ত 100% কনফার্ম ফেয়ারওয়েল ইভেন্টের ভিতরে দেখতে পারবেন। তবে আমাদের যে আদার্স আইটেমস গুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই একটু পোস্টপন করে দিতে পারে। সো আশা করছি এই বিষয়টাও ক্লালে বুঝতে পেরে গেছেন। এই সব গাইস, গতকালকের ভিডিওটিতে আমি আপনাকে জানিয়ে রেখেছিলাম রাত 12টার পর আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য আপনারা সকলে নতুন হাইপারবুক ইভেন্টে দেখতে পারবেন, নতুন একটা টপ ইভেন্টের সাথে, যেটি কিন্তু 100% কনফার্ম হয়ে আমাদের গেম তোর অ্যাড হয়ে গেছে। সো আমাদের এই নতুন টপ ইভেন্টের আপনারা যা যারা কমপ্লিট করবেন এমনকি 100% তার সাথে বর্তমান সময়ে যা যারা ডায়মন্ড ব্যবহার করতে চান, তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ডায়মন্ড ব্যবহার করে নিতে পারেন। দুটো লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। এই সব গাইস, আমাদের পেজ এমনকি গ্রুপে কিন্তু বর্তমানে ডায়মন্ডের উপরে ধামাকাদার একটা অফার চলতেছে। সো অফারগুলো লুটানোর জন্য কিন্তু অবশ্যই আমাদের পেজ থেকে ডায়মন্ড ব্যবহার করে নিতে পারেন। সো গাইস, পাঁচ কথা হচ্ছে আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য আপকামিং নতুন একটি কোলাবরেশন স্পেশাল গাস্ট ফ্রি রানার কালেকশন স্পেশাল প্রত্যেকটা আইটেম রিভিউ করে দেখেছি। সো স্ক্রিন পর ফার্স্ট অফ অল দেখতেই পারছেন আমাদের একটা সাপোর্ট স্ক্রিন রয়েছে, এন্ড তারপর দেখতেই পারছেন আমাদের হেয়ার স্টাইল রয়েছে। সো এটি কিন্তু লেভেল আপ করে যাবে, লেভেল 1, 2, 3 থাকবে। সো আমি আপনাকে মাঝখান দিয়ে আরো একটি কথা বলে রেখে দিই আমাদের আইটেমস গুলো দেখার পাশাপাশি। সো দেখুন গাইস, আমি কিন্তু গ্রাম অঞ্চলে বসে ভিডিও মেক করি। সো বাইরে যদি কোনো প্রকার নয়েজ আসে অথবা পোকামাকড়ের সাউন্ড চলে আসে তাহলে একটু ক্ষমার দেশে দেখবেন প্লিজ আমাকে। তো বর্তমানে গাইস দিনের বেলা ভিডিও রেকর্ড করা হয়, সো বুঝতে পারছেন কিরকম কষ্টের মধ্যে দিয়ে ভিডিও গুলো রেকর্ড করতে হয়। এন্ড তারপর দেখতে পারছেন MP40 স্ক্রিন রয়েছে। সো এই যে আমাদের গান স্ক্রিন গুলো দেখতে পারছেন এমনকি প্রত্যেকটা আইটেম দেখতে পারছেন, যেগুলো কিন্তু অ্যাট্রিবিউট রিলেটেড, ওইগুলোর মাঝে এখনো পর্যন্ত অ্যাট্রিবিউট অ্যাড করা হয় নাই। সো আপকামিং টিমে এগুলোর মাঝে আপকামিং সহ আপনার সকলে অ্যাট্রিবিউট হতে দেখতে পারবেন। এরপর শুধু দেখতে পারছেন একটা ব্যাকপ্যাকের স্ক্রিন রয়েছে, যেই ব্যাকপ্যাকের স্ক্রিনটি কিন্তু লিজেন্ডের বাসন হবে। এন্ড গাইস, এটা কিন্তু দেখতে কিছুটা এরকমই হবে। সো গাইস, পাঁচ কথা হচ্ছে আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য আপনার সকলে নতুন ফেয়ারওয়েল ইভেন্টের ভিতরে আপনার সকলে কোন অ্যানিমেশনটি দেখতে পারবেন আমি আপনাকে রিভিউ করে দেখে দিচ্ছি। 100% কনফার্ম শিওর দিয়ে এমনকি কনফার্ম ডেটটাও বলে দিচ্ছি। স্ক্রিনের যে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল নতুন একটা লবি অনুষ্ঠান দেখতেই পারছেন, এটাই কিন্তু আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য নেক্সট লবি অনুষ্ঠান দেখতে পারবেন, এই পর্যন্ত 110% কনফার্ম। যার 100% কনফার্ম ডেটটা হলো গিয়ে এই মাসের 24 তারিখে আপনার সকলে দেখতে পারবেন ব্রিটিশ সার্ভার এমনকি সিঙ্গাপুর সার্ভার এমনকি ইন্ডিয়া সার্ভারের জন্য। সো গাইস, পাঁচ কথা হচ্ছে আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য আপনার সকলে ইভলিউশন অ্যানাউন্সমেন্ট স্ক্রিনটা কবে এমনকি কোন ইভেন্টের ভিতরে রিটার্ন দেখতে পারবেন সেটা একটি কনফার্ম আপডেট নিয়ে। তো যেমনটা স্ক্রিনবোর্ড দেখতেই পারছেন, স্ক্রিনবোর্ড যে আমাদের
ভার্সন অ্যান্ড সব স্ক্রিন দেখতেই পারছেন। সো বর্তমানে কিন্তু গাইস আমি আপনাকে একটি লিস্ট জানিয়ে দিচ্ছি, আমাদের বাইরের অনেক সার্ভারে দেখা যাচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ইভলিউশন অ্যান্ড সব স্ক্রিনটা রিটার্ন করতেছে, আমাকে রিটার্ন করেও গেছে। সো এই যে আমাদের গ্যালাক্সি থিমুর প্রতিযোগিতার অ্যান্ড সব স্ক্রিনটা দেখতে পারছেন, এটি কিন্তু আপকামিং টাইমে খুবই দ্রুত আমাদের বিডিএস সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য আপনারা সকলে রিটার্ন দেখতে পারবেন। সো অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত এটার কোনো প্রকার পিএক্সএস আসে নাই, আমার কাছে 100% কনফার্ম ডেটও আসে নাই, তবে খুব শীঘ্রই কিন্তু এই আপডেটগুলো আমার হাতে চলে আসবে। সো আপডেটটা আসা মাত্র আমি আপনাকে জানিয়ে দিব, তো সেই দিক থেকেও কোনো প্রকার টেনশন আর কোনো প্রয়োজন নাই। সো গাইস পঞ্চগত হিসেবে আমাদের বিডিএস সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য প্রত্যেকটা প্লেয়াররা ফ্রিতে ম্যাজিক গ্রুপ কোন ইভেন্ট থেকে কিভাবে কনফার্ম ডেট সহ আমি আপনাকে অ্যাটোসিটি বুক করে দেখা দিচ্ছি। ফ্রি ম্যাজিক গ্রুপ অ্যাভেলেবল অন 21 ফার্স্ট এপ্রিল। সো আশা করছি বিশ্ব টক তাহলে বুঝতে পেরেছেন, অর্থাৎ এই মাসের 21 তারিখে বিডিএস সার্ভার এমনকি সিঙ্গাপুর সার্ভার জন্য আপনারা সকলে ফ্রিতে ম্যাজিক গ্রুপ পাবেন, এ পর্যন্ত 110% কনফার্ম। তবে এখনো পর্যন্ত আমাদের ইন্ডিয়া সার্ভার জন্য কনফার্ম করা হয় নাই। সো গাইস পঞ্চগত হিসেবে আমাদের বিডিএস সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য পরবর্তী রিটার্ন ইনকিউবেটর সহ আপনারা সকলে কোন রেয়ার ইনকিউবেটর দেখতে পারবেন সেটি একটি কনফার্ম আপডেট নিয়ে। সিঙ্গাপুর যে আমাদের ইনকিউবেটর গুলো দেখতেই পারছেন, এই যে তিনটা ইনকিউবেটর এগুলো কিন্তু বাহিরের একটি সার্ভার ডেডিকেটেড ভাবে রিটার্ন করছে যে ইভেন্টের, অর্থাৎ বাহিরের ওই সার্ভারটার ইভেন্ট, এমনকি বিডিএস সার্ভার এমনকি ইন্ডিয়া সার্ভার এছাড়াও সিঙ্গাপুর সার্ভারের ইভেন্ট মেকানিজম কিন্তু মোটামুটি সেম টু সেম হয়। সো লিক্স বলছে এই যে তিনটা ইনকিউবেটর, তিনটা থেকে যে কোনো একটা ইনকিউবেটর আপকামিং টাইমে খুবই দ্রুত আমাদের বিডিএস সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য আপনারা সকলে রিটার্ন দেখতে পারবেন। তার সঙ্গে এখনো পর্যন্ত যে যারা স্কিল এই ভিডিওটি না তোমরা পোর্টাল দেখতেছো তারা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে লিখে জানাবো ফুল ওয়াচিং অথবা ফুল কন্টিনিউ, তাহলে আমি বুঝতে পারবো আমার কোন সাবস্ক্রাইবার কত বসে এন্ড কে কোথাও আমাকে সাপোর্ট করতে চায়। এন্ড গাইস তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হলো, যে যারা স্কিল এই ভিডিওটি স্কিপ করছো প্লিজ যারা স্কিল এই ভিডিওটি স্কিপ করবা না। এন্ড গাইস আপনারা যে লাস্টে আমাদের ইনকিউবেটর দেখতে পাচ্ছেন যেটি কিন্তু আমাদের এক্সিমেটেড ইনকিউবেটর, এটি কিন্তু বিডিএস সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য প্রচুর পরিমাণে রেয়ার হয়ে গেছে। লিখছে আমাদের এক্সিমেটেড ইনকিউবেটর নয়তো বয়স আমাদের জুকার ইনকিউবেটর থেকে যে কোনো একটা ইনকিউবেটর আপনার সকলে রিটার্ন দেখতে পারবেন। সো আজকের এই ভিডিও নিচে আপনারা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে পরবর্তী রিটার্ন ইনকিউবেটর সহ আপনার সকলে কোন রেয়ার ইনকিউবেটর সব থেকে বেশি চান। সো গাইস ফ্যানচোক হচ্ছে আমাদের বিডিএস সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য সেই নতুন মকুস্টোর ইভেন্ট নেই, যেটি কিন্তু আমাদের ইমোট পার্টি ইভেন্টের বাবা বলা চলে। সো যেমনটা স্কিবোর্ড দেখতেই পারছেন, এই যে আমাদের ইমোট গুলো দেখতেই পারছেন এগুলো কিন্তু অনেকদিন আগে আমাদের গেমে থেকে এসে গেছে, এমনকি নতুন কিছু ইমোটও পাশাপাশি দেখতেই পারছেন। অ্যান্ড সব থেকে রেয়ার এমনকি মোস্ট ডিমান্ডিং বর্তমানে যে আমাদের ইমোট রয়েছে সেটা হলো আমাদের প্লাক ইমোট, তো দেখতেই পারছেন ইমোটটা কিন্তু এখানে এভেলেবল রয়েছে, এছাড়াও পাশাপাশি দেখতেই পারছেন এটা রয়েছে। অ্যান্ড গাইস অপর পেজে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু দেখতে পারবেন আমাদের যে আই হার্ট ইউ ইমোট রয়েছে এটাও কিন্তু এখানে এভেলেবল হতে রয়েছে। সো আপকামিং টাইমে খুবই দ্রুত আমাদের বিডিএস সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য শোনা আছে এরকম একটা মকুস্টোর ইভেন্টের ভিতর দেখতে পারবেন এইরকম ইমোট গুলো। সো গাইস পঞ্চগত হিসেবে আমাদের বিডিএস সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য পরবর্তী রিটার্ন হাইপারব্রুক ইভেন্ট হিসেবে কোন হাইপারব্রুক ইভেন্টটা দেখতে পেতে পারবেন যেটি নিয়ে গেছে বর্তমানে আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করতেছেন। সো দেখুন গাইস আমাদের সব থেকে রেয়ার হয়ে গেছে কিন্তু আমাদের র্যাম্পেজ যে হাইপারব্রুক ইভেন্টটা ফার্স্ট আসছিল ওইটা। সো এখন কিন্তু চান্সেস রয়েছে আমাদের বিডিএস সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য আপকামিং টাইমে র্যাম্পেজ ইভেন্টটা যখনই দেখতে পারবেন তখনই আর কি আমাদের হাইপারব্রুক ইভেন্টটা রিটার্ন দেখতে পারবেন। তবে আজকে যে আমাদের হাইপারব্রুক ইভেন্ট এসেছে এটা কিন্তু লিমিটেড এডিশন, অর্থাৎ দ্বিতীয়বার আমাদের কিন্তু কোনো দিনই রিটার্ন করবে না। সো আশা করছি এই বিষয়টা বুঝাইতে পারছি আপনাদেরকে। এছাড়াও আমাদের যে র্যাম্পেজ হাইপারব্রুক ইভেন্ট রয়েছে এটি কিন্তু আপকামিং টাইমে খুবই দ্রুত আমাদের বিডিএস সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য আপনারা সকলে রিটার্ন দেখতে পারবেন। আপনারা আমাকে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন যে কোন হাইপারব্রুকটা আপনারা সকলে রিটার্ন চান। সো আপনারা যেটির উপর যে ইভেন্টের ভিতর আপনারা বেশি হাইপ তুলবেন সেটি কিন্তু আপকামিং টাইমে নেক্সট ডে গ্রিন রিটার্ন নিয়ে চলে আসবে। সো গাইস পঞ্চগত হিসেবে আমাদের বিডিএস সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য পরবর্তী রিটার্ন ইভলিউশন বান্ডেল হিসেবে আপনারা সকলে কোন রেয়ার বান্ডেল দেখতে পারবেন সেটি একটি কনফার্ম আপডেট নিয়ে। ফার্স্ট অফ অল দেখতেই পারছেন আমাদের কুবরা বান্ডেল রয়েছে। সো কুবরা বান্ডেল দিয়ে গেছে বর্তমানে আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করতেছেন। সো কুবরা অ্যাম্পিপিটি রিসেন্টলি যদি আপনার লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমাদের বিডিএস সার্ভার জন্য রিটার্ন করে দিচ্ছে এমনকি সিঙ্গাপুর সার্ভারের জন্য। তো হাইলি চান্সেস বেড়ে গেছে আমাদের বিডিএস সার্ভার সিঙ্গাপুর সার্ভার এমনকি ইন্ডিয়া সার্ভার জন্য আপনার সকলে কুবরা বান্ডেলটা আবার রিটার্ন দেখতে পারবেন। তবে গেছে আমাদের যে র্যাম্পেজ বান্ডেল রয়েছে এছাড়াও গেছে আমাদের বয়ে বান্ডেল রয়েছে এই কারণে অতটাও এখনো পর্যন্ত বর্তমানে হাইপ তুলতেছেন না আপনারা। তো আজকের এই ভিডিওটি নিচে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এমন গেছে আপনারা আপকামিং টাইমে যেটির উপর হাইপ বেশি তুলবেন সেটি কিন্তু নেক্সট গ্রিন রিটার্নে চলে আসবে। আমি আপনাকে জাস্ট বারবার একটি কথাই বলে রাখি, সো এই আমাদের রিটার্ন ইভো বান্ডেলে যদি আপনারা নতুন করে লিখছেন আপডেট পাই সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব। তো এবার ফাইনালি চলো কথা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমটা কবে আনব্যান করা হবে বিডিএস সার্ভার এমন কেন সার্ভার জন্য সেটি একটি কনফার্ম আপডেট নিয়ে। দেখুন গাইস আমাদের ফ্রি ফায়ার কিন্তু অলরেডি বাংলাদেশের সাকিবুল হাসানের সাথে কলাবরেশন করে রাখছে। সো এই কলাবরেশন রিলেটেড প্রত্যেকটা আইটেমস আশা করছি এখন স্কেপ দেখতে পারছেন। সো আমাদের ফ্রি ফায়ার গেমটা কিন্তু খুব শীঘ্রই আনব্যান হয়েছে বলে লিক্স পাওয়া গেছিল কিছুদিন আগে, তবে এরপর এটা নিয়ে কোনো প্রকার অফিসিয়াল যে লিক্স বলেন এটা নেই। তবে এখন কিন্তু অনেকে বলবে যে আমরা কিন্তু গেম অলরেডি খেলতে পারছি বিপিএন ছাড়া আমি গেমটা আনব্যান রয়েছে। তো দেখুন গাইস গেমটা কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে আনব্যান করা হয়নি এন্ড গাইস আনব্যান কিন্তু আস্তে আস্তে এভাবেই হওয়ার চান্সেস রয়েছে। সো আনব্যান রিলেটেড যদি আর নতুন প্রবলেম লিখছেন আপডেট পাই সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে জানিয়ে দেবো। এমনকি স্কিল পর্যন্ত আমাদের আইটেমস গুলো দেখতেই পারছেন এগুলো কিন্তু আমাদের গেমটা আনব্যান হওয়ার পর পরে আপনারা সকলেই দেখতে পারবেন, এমনকি আনব্যান পার্টি ইভেন্টও দেখতে পারবেন। সো গাইস পঞ্চগত যে আমাদের বিডিএস সার্ভার প্লাস এনএস সার্ভারের জন্য পরবর্তী রিটার্ন ইভলিউশন গান স্কিন হিসেবে আপনারা সকলে কোন আর গান স্কিনটা দেখতে পারবেন সেটি একটি কনফার্ম আপডেট নিয়ে। আমাদের যে ইভলিউশন ড্রাগন ফিল্ম এমটেন যা রয়েছে এটা কিন্তু আমাদের বিডিএস সার্ভার প্লাস এনএস সার্ভারের জন্য পরবর্তী রিটার্ন ইভলিউশন গান স্কিন হিসেবে দেখতে পারবেন, বিকজ দিস আমাদের নেক্সট ইভলিউশন গান স্কিন হিসেবে কিন্তু ইভলিউশন 2.0 টা এমটেন যে রয়েছে এটা আসবে। তো লিক্স রেকর্ডিং শোনা আছে আপনার টাইমে খুবই দ্রুত আমাদের বিডিএস সার্ভার
প্লাস এনএসএফ এর জন্য ই M1014 স্কিনটা ব্রিটিশ সার্ভার এমনকি এনএসএফ এর জন্য নতুন আরটি ফেডারেল ইভেন্ট উইথ রিটার্ন দেখতে পারবেন সো এটা তখন রিটার্ন আসবে যখন এর কি আমাদের ইভো ভল্ট ইভেন্টটা ব্রিটিশ সার্ভার এমনকি এনএসএফ সার্ভার থেকে চলে যাবে সো আশা করি এই বিষয়টা তাহলে বুঝতে পেরে গেছেন সো গাইস এই ছিল আমাদের ভিডিও এন্ড ফিরুজ আপনাদের সাথে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন এন্ড আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এন্ড চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ গাইস।